আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির নাম, চলে আসলাম ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে। বাজারে 1200 টাকায় কিন্তু 120 GB এসএসডি পাওয়া যায়, 2300 টাকাও কিন্তু 120 GB এসএসডি পাওয়া যায়। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে পারফরমেন্সে, ব্র্যান্ডে এবং হচ্ছে কোয়ালিটিতে। আচ্ছা, সর্বনিম্ন যেটা 1200 টাকার এসএসডি, সেটা হচ্ছে WD এসএসডিটা। আচ্ছা, প্রতিটা এসএসডি কিন্তু 3 থেকে 5 বছর ওয়ারেন্টি থাকে, ব্র্যান্ড ভেদে, কোয়ালিটি ভেদে। 120 GB যে এসএসডিটা আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে 120 GB SATA এসএসডি। অর্থাৎ যেসব মাদার বোর্ডে আপনার M.2 স্লট নাই, সেসব মাদার বোর্ডগুলো, অর্থাৎ 3rd-gen, 4th-gen, 6th-gen মাদার বোর্ডগুলোতে আপনার হচ্ছে M.2 স্লট নাই, তারা এসএসডি গুলো নিয়ে ইউজ করতে পারেন। এখন 120 GB বাজেট একদম কম, কিন্তু একটু পারফরমেন্স আপনি চাচ্ছেন যে ভালো মতো ইউজ করার জন্য, তাহলে এই এসএসডিটা 1200 টাকায় নেবেন। আর আমাদের কাছ থেকে যদি আপনার পিসি যদি স্লো থাকে, যদি এসএসডি লাগাই নিতে চান, সেক্ষেত্রে আমরা যে প্রাইসগুলো এখন বলে দিব, এই প্রাইসে কিন্তু আপনি এসএসডি নিতে পারবেন। এবং সেক্ষেত্রে পিসিটা নিয়ে আসবেন, আমরা সার্ভিস চার্জটা ফ্রি করে দিব, একটা অফার করে দিলাম, শুধু এসএসডি প্রাইসটা দিবেন। এবং এসএসডিতেও কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি। এই অফারটা থাকবে হচ্ছে আপনার, আমরা যেহেতু জুলাইয়ের শেষ দিক ভিডিও পাবলিশ করে দিব, অগস্ট মাসটা সম্পূর্ণ মাসটা আপনার এই অফারটা আমাদের কাছে নিতে পারবেন। এটা 1200 টাকা 120 GB 3 বছর ওয়ারেন্টি, এটা 1500 টাকা 120 GB 3 বছর ওয়ারেন্টি। আচ্ছা, 120 GB এর উপরে গেলে হচ্ছে এক্সিস্টার আছে, এক্সিস্টারটা হচ্ছে 128 GB, এটা আবার হচ্ছে আপনার বডিটা মেটাল, এগুলো প্লাস্টিক বডি হয়, এটার প্রাইস 1700 টাকা, এটাও 3 বছর ওয়ারেন্টি। আবার লেগজার আছে, লেগজার হচ্ছে 1900 টাকা, এটাও 3 বছর ওয়ারেন্টি। আচ্ছা, এরপরে অ্যাডাটা হচ্ছে 2050 টাকা, এটাও 3 বছর ওয়ারেন্টি। অ্যাডাটার উপরে চলে যাচ্ছে হচ্ছে আপনার AITC কিংসম্যান হচ্ছে 2300 টাকা, এটা হচ্ছে আপনার 4 বছর ওয়ারেন্টি প্রোভাইড করে এরা, 2300 টাকা। আর 2300 টাকার মধ্যে আরেকটা আছে জাডাক, এটাও 128 GB, এটার প্রাইস হচ্ছে 2300 টাকা, এবং এটার ওয়ারেন্টি কিন্তু 5 বছর সর্বোচ্চ ওয়ারেন্টি। আর সবচেয়ে বাজেটের মধ্যে এইটা 2000 টাকা, সবচেয়ে বেশি কাস্টমার এটা আমাদের কাছ থেকে নেয়, টিম গ্রুপের, এটার ওয়ারেন্টি 3 বছর দেয় এবং কোয়ালিটি কম্পোনেন্ট অনেক ভালো, আমরা অনেক বেশি টিমটাই কাস্টমার নেয়, আর যার যেটা পছন্দ হয় কাস্টমার সে আমাদের বলে আমাদের এই ব্র্যান্ডটা লাগবে, আমরা তখন তাকে ওই ব্র্যান্ডটাই দিয়ে দিই। আচ্ছা, এটা 2000 টাকা। এরপরে আসি হচ্ছে এখন যেসব ল্যাপটপগুলোতে আপনার 3rd-gen, 4th-gen ল্যাপটপগুলোতে কিন্তু আপনার হচ্ছে হার্ড ডিস্ক দিয়ে মানুষ উইন্ডোজে ইউজ করে, ওই ল্যাপটপগুলোতে কিন্তু আপনারা ওই হার্ড ডিস্কটা চেঞ্জ করে একটা এসএসডি লাগাই নেবেন। তাহলে আপনি যখন হচ্ছে গুগল ক্রোমে ব্রাউজিং করেন বা পিসি অন অফ করেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো পারফরমেন্স আপনি পাবেন। আর আমরা আরেকটা অফার দিয়ে থাকি যে যদি আপনি একটা এসএসডি কেনার পরে পারফরমেন্স যেটা ছিল ওরকমই মনে হয়, তাহলে আপনি এসএসডি যে টাকাটা কিনছিলেন ওই টাকাতেই আবার ব্যাক করে নিয়ে যাবেন, তবে এটা কখনোই ঘটে নাই। এখন যেসব ডেস্কটপে M.2 NVMe স্লট আছে বা যেসব ল্যাপটপে আপনার M.2 অথবা NVMe স্লট আছে, ওই সব ডেস্কটপ ল্যাপটপের ক্ষেত্রে আপনি এই ছোটো সাইজের এইগুলোকে NVMe বলা হয়, M.2 এটার উপর আবার হচ্ছে NVMe বলা হয়, এগুলা ইউজ করতে পারবেন। আর 6th-gen অনেক মাদার বোর্ডের ডেস্কটপের এই পোর্টটা থাকে না, 8th-gen, 9th-gen থেকে প্রতিটা মাদার বোর্ডে এই পোর্ট দিয়ে দিয়েছে, 10th-gen, 11th-gen, 12th-gen যে পিসিগুলো আমরা এখন বিল্ড করে দিই, ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু এখন হচ্ছে M.2 স্লট থাকে, তখন কাস্টমারগুলো SSD আর নেয় না। আচ্ছা, প্রাইসে চলে আসি, 128 GB টিমের এটার প্রাইস 2500 টাকা, এটা কিন্তু NVMe, M.2 NVMe 128 GB 5 ইয়ার্স ওয়ারেন্টি, 2500 টাকা থাকবে এটার রেট। এখন যাদের ল্যাপটপে হার্ড ড্রাইভে উইন্ডোজ দেওয়া আছে, NVMe স্লট আছে, তারা এই এসএসডিটা নিয়ে আপনারা ইনস্টল করে নেবেন উইন্ডোজ, উইন্ডোজটা ইনস্টল করা ফ্রি, শুধু এটা পারচেজ করবেন আমাদের কাছ থেকে অগস্ট মাস 2022 সালে, টোটাল সার্ভিসটা আমরা ফ্রি করে দিচ্ছি, 2500 টাকা রাখবো, এটার ওয়ারেন্টি 5 বছর। আচ্ছা, এটারই কিন্তু 256 ভেরিয়েন্ট আছে, এটা প্রাইস রাখবো ডিসকাউন্টে 3500 টাকা, এটা ওয়ারেন্টি 5 বছর, এটাও NVMe, এটা আপনি চাইলেও 10th-gen, 11th-gen, 12th-gen ডেস্কটপে ইউজ করতে পারবেন অথবা ল্যাপটপে ইউজ করতে পারবেন, যেগুলোতে আপনার এই সুবিধাটা দেওয়া আছে অর্থাৎ স্লটটা দেওয়া আছে। প্রাইস 3500, 5 বছর ওয়ারেন্টি, 256 GB NVMe টিম ব্র্যান্ডের। আচ্ছা, টুইনমসের এটা হচ্ছে NVMe 256 GB, এটা 3000 টাকা ডিসকাউন্টে দিচ্ছে আমরা, এটার ওয়ারেন্টি 3 বছর। আচ্ছা, এবার AITC আসে, যেটা কিংসম্যান বলা হয়, কিংসম্যানের পারফরমেন্সটা অনেক ভালো, এটা হচ্ছে 1 TB, 1 TB-এর প্রাইস হচ্ছে 10600 টাকা, এর ওয়ারেন্টি 4 বছর, কিংসম্যানে 512 GB, 512 GB এটার প্রাইস হচ্ছে 6200 টাকা, এবং এটা হচ্ছে ওয়ারেন্টি 4 বছর, 512 GB NVMe, 1 TB-টাও আপনার যেটা 1 TB ছিল এটাও কিন্তু NVMe ছিল। আচ্ছা, অ্যাডাটা 250 GB, এটা হচ্ছে আপনার NVMe, এটার ওয়ারেন্টিও 5 বছর, এবং এটার প্রাইস হচ্ছে 3600 টাকা। ট্রান্সেন্ডের প্রোডাক্টগুলো আমাদের কাছে থাকে, কিন্তু ট্রান্সেন্ড হচ্ছে মাঝে মধ্যে এটা এখন লোকাল হয়ে গেছে, অনেকের কাছে ডুপ্লিকেটটা চলে আসছে, আর যেগুলো অরিজিনাল অনেক সময় ইসুসির কাছে প্রোডাক্টগুলো অ্যাভেলেবল থাকে না, যে কারণে অনেক সময় আমরা এটা পারচেস করতে পারি না। আর আমি চাই না যে হচ্ছে মানে কোনো একটা ব্র্যান্ডের ডুপ্লিকেট প্রোডাক্টস আমি সেল করতে চাই না, অর্থাৎ ট্রান্সেন্ডের যেটা হচ্ছে বাজারে ডুপ্লিকেট পাওয়া যায় ওইটা আমি সেল করি না, আর যেটা অরিজিনাল যখন কোম্পানির কাছে থাকে তখন আমি ওটা পারচেস করে নিয়ে এসে আমি কাস্টমারকে ভালোটা সার্ভিস দেওয়ার জন্য সেল করে থাকি। আচ্ছা, এটা হচ্ছে 128 GB NVMe, এটা কিংসম্যান ব্র্যান্ডের,
এটার ওয়ারেন্টি 4 বছর এটার প্রাইস হচ্ছে 2400 টাকা অনলি আচ্ছা আর একটা প্রবলেম হয় কি যে সব ল্যাপটপ 6 জেন বা 7 জেন ওইগুলাতে অনেক সময় কি হয় NVMe সাপোর্ট করে না সেই ক্ষেত্রে M.2 SSD গুলো নিতে হয় কিন্তু ওই SSD গুলো আপাতত আমাদের স্টকে খুব কম আছে এখন ওইটা যখন আপনি পারচেজ করবেন অবশ্যই আপনি চেক করে নেবেন যে আপনার স্লটটা কি NVMe সাপোর্টেড কিনা না হলে আপনি যখন একটা NVMe কিনে যাচ্ছেন লাগাচ্ছেন কিন্তু উইন্ডোজ করতে পারতেছেন না তখন এটা কিন্তু একটা ফল্ট হয় আমাদের কাছে বেশ কিছু এই ধরনের প্রবলেম আসছে কাস্টমার আমাদের কাছে SSD কিনে নিয়ে গেছে পরে হচ্ছে দেখে যে ওনারটা NVMe সাপোর্ট করে না পরে ওটা আবার খুলে ব্যাক নেওয়াটা রিস্ক হয়ে যায় তবে আমরা চেঞ্জ করে দিছি কাস্টমারদের আচ্ছা এরপরে হচ্ছে 120GB 120GB এটা HP হচ্ছে আপনার এটার প্রাইস 2250 টাকা এটা হচ্ছে আপনার 5 ইয়ার্স ওয়ারেন্টি এবং এটা NVMe একটা আপনার SSD বলা হয় 120GB HP ব্র্যান্ডের এটা 200 আপনার হচ্ছে 50GBটা আমাদের কাছে অ্যাভেলেবল থাকে ওটা প্রাইস 3200 টাকা আর এই পর্যন্তই SSD গুলো আপনারা সবসময় চেষ্টা করবেন যে একটা ভালো মানের একটা SSD নিয়ে একটা PC বিল্ড করার জন্য যদি দামি PC বিল্ড করেন দামি একটা SSD নিবেন তাহলে কিন্তু প্রসেসর আর RAM এর সাথে কিন্তু ওটা অবশ্যই একটা ভালো পারফরম্যান্স গ্যাদার করবে আর যদি আমাদের কাছ থেকে অফারটা বলে দিচ্ছি অফারটা হচ্ছে এটাই যে অগস্ট মাসে যদি আপনি আমাদের কাছ থেকে একটা SSD পারচেজ করেন অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে দিব এবং সেক্ষেত্রে সেটা আমাদের কাছ থেকে ফ্রিলি লাগিয়ে নিতে পারবেন উইন্ডোজ করে নিতে পারবেন এটা অগস্ট মাস সম্পূর্ণ মাসটাই এই অফারটা থাকবে আর আজকে এই পর্যন্তই যদি আপনাদের কোনো PC-র কম্পোনেন্ট নিয়ে প্রশ্ন থাকে যে এই কম্পোনেন্ট নিয়ে আমাদেরকে একটা ভিডিও দেন একটা কাস্টমার আর দুটা কাস্টমার কিন্তু আমাদের প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন ধরনের বলে যে এই ভিডিওটা করেন ভাই এই ভিডিও করেন অনেক সময় ওই কম্পোনেন্টটা আমাদের কাছে থাকে না সেটা জোগাড় করতে সময় লাগে এই স্পেসিফিক কম্পোনেন্ট সেটা জোগাড় করে অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাবো এই জন্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওগুলো লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন যাতে সবাই সাবস্ক্রাইব করে এবং দেখে ভিডিওগুলো আজকে এই পর্যন্তই অনেকক্ষণ কথা বলছি চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই দোকানে এসে ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম